Hello everyone and welcome back to the channel. To shokole kemon acho? Hopefully shobai bhalo acho. Majkhane ami vlog korte parini mane ajke sokale uthe na ami kono editing korte parini. To shei karone vlog dewa hoyni. But ajke amader anniversary 11th March. অনেক অনেক wish পেয়েছি তোমাদের থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর করে এত আন্তরিকতার সাথে আমাদের নিজের করে নিয়েছো থ্যাংক ইউ সো মাচ উই ফিল সো গ্রেটফুল ও অ্যানিভার্সারি তো কি হয়েছে আমার হাল দেখো আমি যেরকম থাকি সেরকমই আছি এখন অবধি তো এখন বাজে প্রায় দুপুর 11:30টা বাজে আমি সকাল থেকে কাজে লেগে পড়েছি তো তোমরা জানোই কালকে আমাদের বাড়িতে কিছু গেস্টস আসবে মানে আমাদের বন্ধুরা আসবে তো সেই কারণে যে বিশাল কোনো সেই ওদের জন্য আলাদা করে বিজি তা নয় পার্টির জন্যও বিজি সমস্ত গোছানো করতে হচ্ছে তো আজকে অ্যানিভার্সারি বলে ভেবেছিলাম ছোটখাটো কিছু আমাদের তো বিশাল কিছু স্পেশাল করার নেই ছোটখাটো ওরকম আগে করতাম এখন আর হয় না সত্যি আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে কৃষ্ণ হওয়ার পর থেকে যেহেতু ওর জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারিটা এত কাছাকাছি আমাদের অ্যানিভার্সারিটা আলাদা করে প্রায়োরিটি দিয়ে সেরকম কিছু করা হয় না বাট ছোটখাটো তো কিছু করবো ভেবেছিলাম বাট কপিল অসম্ভব বিজি আর তার সাথে কপিলের একটু শরীরটাও খারাপ শরীরটাও ভালো নেই আজকে তো সেই কারণে জানি না কতটা কী হবে সত্যি জানি না কারণ ওকে আমি বেশি স্ট্রেস দিতে চাই না কারণ কৃষ্ণমের বার্থডে পার্টিও আছে তো সেই কারণে ওখানে পার্টিটা হওয়ার আগে ও একদম ফিট হওয়া চাই আমি এখন লেগে পড়েছি আমাদের এই গেস্ট বেডরুমটা ঠিকঠাক করতে এখানে আমরা যে বলছি যে আমাদের যে বন্ধুরা আসবে থাকবে তো প্ল্যান করছি যাতে ওরা এই গেস্ট বেডরুমটা ইউজ করতে পারে তার জন্য এই বেডরুমটা অ্যাকচুয়ালি পড়েই থাকে এখানে কপিলের একটা অফিস আছে সেই অফিসে ও কাজ করে তাছাড়া বেডরুম হিসেবে এটাকে ইউজ তো আর করা হয় না তাই জন্য সব কিছু সবসময় একদম ঠিকঠাক থাকে না তো সেই কারণে আজকে একটুখানি ডিপ ক্লিন করে ভ্যাকিউম ট্যাকিউম দিয়ে আমি বেডটা প্রিপেয়ার করে রাখছি যাতে ওরা আসলে এটা ইউজ করতে পারে এই বন্ধু বন্ধুরা আসলে একমাত্র ভালো লাগে জানো তো মানে না হলে আমাদের তো এখানে ফ্যামিলি নেই বড়ই সত্যি একা বন্ধু বান্ধব আসলে থাকলে সেটাই অ্যাকচুয়ালি আমাদের আনন্দ না হলে এখানে লাইফে আমরা প্রচণ্ড মিস করি আমাদের ফ্যামিলিজদের একা একা এখানে অনেক বছর ধরে যারা এক জায়গায় আছে তারা অবশ্য অ্যাডজাস্ট হয়ে যায় উপায় নেই বলো মানে কিছু তো করার নেই অনেকে বলে বাহ তোরা তো দারুণ ভালো আছিস বাইরে আছিস কিন্তু এই যে ফ্যামিলিকে মিস করা ব্যাপারটা না এটা সবসময় থেকেই যায় মানে যত ভালো অনুষ্ঠান বলো যাই বলো সবেতেই মনে হয় যদি বাবা মা থাকতো যদি আমার ভাই বোন সকলে কাছাকাছি থাকতো কত ভালো হতো তো চলো এখন আমাদের দুজনের লাঞ্চটা বানিয়ে নিই তো আজকে বানাচ্ছি ফ্ল্যাক্সিডের একটা ফ্ল্যাট ব্রেড আছে হোল গ্রেনজের এটা প্রচণ্ড হেলদি খাওয়া তো সেটার উপরেই একটা এগ স্যান্ডউইচ করছি আমার একটু কেচাপটা দাও এর মধ্যে না অ্যাভোকাডো দেওয়া যায় একটু শসা দেওয়া যায় নানান কিছু মাশরুম দেওয়া যায় আমি আজকে জাস্ট টমেটো দিচ্ছি আর একটু চিজ দিচ্ছি মজরেলা শ্রেডেড চিজ চিজটা দিলে বেশ দারুণ একটা ই হয় আর এটার ও স্যান্ডউইচ মেকারেও করতে পারো তো আমি জাস্ট একটা ভারী কোনো লেড চাপা দিচ্ছি যাতে স্যান্ডউইচ মেকারের কাজটা করে আমার কাছে স্যান্ডউইচ মেকারটা এক্ষুনি নামানো নেই তো এটাই সবথেকে অ্যাভেনটাপেই সুবিধা তো এটা খুবই ফিলিং হয় কারণ ভেতরের ফিলিংটা যত যা খুশি দিতে পারো তুমি আর খেতেও ফ্ল্যাক্সিড ব্রেডটা বেশ ভালো হয় তোমরা এটা চট জলদি ব্রেকফাস্টেও ট্রাই করা যায় লাঞ্চে টিফিনেও ট্রাই করা যায় এটা তো আমি এটার সাথে কেচাপও দিয়ে দিই কৃষ্ণমকে মাঝে মাঝে যদি মনে হয় চলো কেন কেন জলদি কেন দেরি হয়ে গেছে বাবা ও পুরোটা খাবে বলে মনে হয় না যা না খাবে আমি খেয়ে নেবো আর কি করব চলো শুরু করো খাওয়া শুরু করো শোনা শুরু করো বাবা ভালো খেতে দিয়েছি তো এই খাওয়া নেই এক সমস্যা দুষ্টু হয়েছো তুমি দিন দিন তোকে খিদে পায় না খেয়েছে না খিদে বেলা হয়ে গেছে তো খেয়ে নাও জলদি জলদি এখানে এখানে সাথে স্যালাড দিলো স্যালাডটা খেয়ে ছেড়ে দেবে বাকি আর কিছু খাবে না যতটা পারবে খাও কাঁচা টমেটো হ্যাঁ কাঁচা টমেটো কাঁচা
জলদি জলদি সসটা টিপ টিপ করে খাবে খাবে। আমি তুমি শেষ হলে স্যালাড দেবো, স্যালাড আছে স্ট্রবেরি আছে দেবো, একটুখানি খাও। আমার আজকে হাজার দিনে কাজ থাকলেও কি হবে, শখের তো কমতি নেই, তাই জন্য বিকেলে একটা শাড়ি ব্লাউজ পরবো ভেবেছি। ওইটার ব্লাউজেতে একটুখানি কাজ মনে হলো করি, এতদিন করিনি, লাস্ট মোমেন্টে এখন আমার কি মনে হয়েছে, খুব ইচ্ছে হচ্ছে ব্লাউজের সাইডে যে লেসটা আছে ওটার মধ্যে একটুখানি কাজ করে দিই, তো সেইটা নিয়ে বসেছি আর কি। বেলা বাজে দুটো, কৃষ্ণম এখনও ঘুমোতে যাওয়া তো দূরে কথা, আমার পুরো ঘর দোর নোংরা করে আরও বেশি ওলটপালট করে দিয়ে খেলছে। আমার তো ভেবেই জ্বর আসছে, এখনও এতখানি পুরো বাকি আমার গোটানো গোছানো, দেখো চেয়ার টেয়ার উল্টে এদিকে ওদিক ছড়িয়ে অবস্থাখানি করেছে। আমি এখন কৃষ্ণমের বার্থডের জন্য এই স্যুটটা ওকে পরাবো ভেবেছি, তো এটা একটু ধুতে দেব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যারা এরকম খুব ডেলিকেট কিছু ধুতে দিতে চাও অবশ্যই দেখে নেবে যে সেটা মেশিন ওয়াশেবল কিনা লেখা আছে কিনা, যদি সেটা না থাকে তো কখনোই করো না। তো এটা ওর স্যুটটা মেশিন ওয়াশেবল, তো এটাকে আমি একটা এই ডেলিকেট ব্যাগে ভরছি। এই ব্যাগগুলো পাওয়া যায়, তোমরা অ্যামাজনেও পেতে পারো, নানান দোকানেও পেতে পারো লন্ড্রির। তো এই ব্যাগগুলোর মধ্যে ভরে এটা আরামসে ওয়াশার আর ড্রাই দুটোতেই দেওয়া যায়। চলো, আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি আর অল্প হালকা গয়না পরেছি, তো হালকা মন্দিরেই যাব। তো আজকে যেটা কপিল অফিস থেকে আসার পর বলছে, খুব একটা ভালো লাগছে না শরীরটা, তো ওকে আজকে স্ট্রেস দিচ্ছি না, কেন কি যেটা বলছিলাম সকালে যে ওর পরের দিন যাতে রবিবার দিনকে অ্যাকচুয়ালি বেটার হয়ে যায় শরীরটা, সেই কারণে আজকে আর বাইরে, আমাদের প্ল্যান ছিল বাইরে গিয়ে একটু খেতে যাব মন্দিরে যাওয়ার পর, বাট সেটা উচিত হবে না আজকে যাওয়া। তো বাট বাইরে থেকে খাবার আনাবো, আজকে বাড়িতে একদম নো রান্না, আমি আর রান্না করছি না আজকে বাড়িতে, তো বাইরে থেকে খাবার আন টিপটা বাইরে থেকে খাবার আনাবো, তো জাস্ট এই মন্দিরে যাব। আর তাই জন্য রেডি হয়েছি, কপিল ওদিকে জামাটা ওপর রেডি হচ্ছে আর কৃষ্ণমকেও রেডি করছে, তো চলো যাই মন্দিরে, তারপরে কথা হচ্ছে। শাড়ি পরে সেজেছি আর দেখাবো না এরকম হয় বলো, তো এই শাড়িটা বিয়ের তারিখের জন্য কিনেছিলাম একটা কোষা দশরের ওপরে, তো সেটার সাথে আর দেখো এই লেসটা লাগিয়েছি আমি ব্লাউজেতে, কেমন লাগছে তোমরা জানিও। এই যো ইনি রেডি হয়ে গেছেন, তাই তো, তুমি জামা পরেছো, সুন্দর করে ছাদু করেছো, হ্যাঁ তুমি সুন্দর করে ছাদু করেছো, জামা মামার গয়না টয়না খুলে নিচ্ছে। তো তোমরা বলো কেমন হয়েছে সাজগোজ, সেরকম কিছু করিনি আজকে, যেহেতু কোথাও বেরোবো না সেভাবে, তাই জন্য বিশাল কিছু সাজিনি, মন্দিরে যাব ওইটুকুই আনন্দ আর কি। চলো যাই, এবার যাওয়া যাক, নাহলে মন্দিরে আবার ওদিকে বন্ধ হয়ে যেতে পারে। কপিলও রেডি হয়ে চলে এসছে, আমরা যাই এবার, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্যে, তো দেখি মন্দির গিয়ে, এসো বিরাট এই সামনেই তো মন্দিরটা গিয়ে ঘুরে আসবো খালি। ঠাকুরমশাই কি দিল, অ্যাপেল দিয়েছে তোমাকে একটা, প্রসাদে একটা অ্যাপেল দিয়েছে। তো মন্দিরে দর্শন হয়ে গেছে, মন্দির বন্ধ হতে জাস্ট 10 মিনিট বাকি ছিল, আমরা সেই টাইমে এসেছি, তো অলমোস্ট ওরা সব কিছু গোটাচ্ছিল বন্ধ করবে বলে মন্দির, বাট খুব ভালো করে দর্শন হয়েছে বিকজ আমরা একাই ছিলাম। তো ইনি পেছনে বান্ডলা হয়ে গেছে, তো আজকে এত ঠান্ডা, কপিলের এতটা শরীর খারাপ, তো তাই কারণে বললাম তোমাদের যে আজকে খেতে কোথাও ডাইন ইন করবো না, সেটা আমরা পরের জন্য তুলে রাখছি, আর আজকে যাচ্ছি একটু খাবার পিক আপ করবো, ভালো কিছু খাবার, অন্য দিনের থেকে একটু আলাদা কিছু পিক আপ করবো। আচ্ছা চলো যাই।
চলো খাবার নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। রাত বেশি হয়নি তো অসুবিধা নেই। আর কৃষ্ণম আজকে দুপুরে আমি কাজ করছিলাম, ও অনেকক্ষণ ঘুমিয়েছে, তো সেই কারণে অসুবিধা নেই। আর খিদে পেয়েছে হালকা, তো খেয়ে নেবো গিয়ে। আর আজকে এখন বাইরেতে 0 ডিগ্রির কম টেম্পারেচার, মানে টেম্পারেচার যে কী লেভেলে ওঠানামা করছে, বিরক্ত লাগছে। মানে এখন গরম, তারপরে আর কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা পড়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। আর কবে যে আবার ঠিক করে গরমটা আসবে কে জানে। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এই যো চিকেন ঝাল ফ্রেজি আছে এখানে, এটা চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন এই। আর এদিকে কৃষ্ণামের এটা চিকেন কোরমা, এটা কি জানো, চিকেন কোরমা, হ্যাঁ কৃষ্ণামেরটা ইসে মাইল্ড। আর আমাদের দুটোতে ঝাল আছে। চলো ব্যাক টু মাই নেতা জামা কাপড় বাড়ির। দাদা হয়ে গেছে, এবারে যাবো ঘুমোতে, কৃষ্ণমকে ঘুম পাড়াবো। আজকে একটু রাতই হয়ে গেছে অন্য দিনের তুলনায়, বাট ঠিক আছে, কোনো কোনো দিন এরকম হয়। আর আজকে দুপুরবেলাটা বেশ ভালোই ঘুমিয়েছিল, তো ঠিক আছে। তো চলো কালকে আবার আমাদের বন্ধুদের আসার কথা আছে এখানে, তো আই এম ভেরি এক্সাইটেড। আর তারপরের দিন কৃষ্ণমের বার্থডে পার্টি আছে, দ্য গ্র্যান্ড ওয়ান। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট। আর যদি করে থাকো অলরেডি সাবস্ক্রাইব, তাহলে লাইক অ্যান্ড নিচে একটা কমেন্ট লিখতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা। আমাদের পাশে থেকো এভাবেই। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।